হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রিতম, বঙ্গলপা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, ফার্স্টেই তোমাদেরকে আমি সরি বলতে চাই, কারণ কিছুদিন ধরে আমি ঠিকঠাকভাবে ফেস ক্যাম ভিডিও তোমাদের জন্য আনতে পারছিলাম না, ঠিকঠাকভাবে ভিডিও তোমাদেরকে প্রোভাইড করতে পারছিলাম না, চাকরির খবর প্রোভাইড করতে পারছিলাম না, কারণ আমারও নিজস্ব একটু কাজের প্রেশার ছিল, সাথে আমার শরীরটা একটু খারাপ ছিল। তো ফার্স্টেই তোমাদের তার জন্য সরি বলে দিতে চাই। তো এখন রেগুলারলি তোমাদের বেসরকারি চাকরি আর হচ্ছে তোমার সরকারি চাকরির খবর এই চ্যানেলের মধ্যে আসবে। তো যারা ইন্টারেস্টেড আছো নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরির খবর পাওয়ার জন্য, ডেইলি আপডেট পাওয়ার জন্য, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তাহলে কী হবে, আগামী দিনে যেরকম এরকম যখনই বেসরকারি চাকরি সরকারি চাকরির খবর তোমাদেরকে আমি প্রোভাইড করবো ভিডিওর মাধ্যমে, তোমাদের কাছে ফার্স্টে নোটিফিকেশন কিন্তু পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমরা কথা হলো ওয়্যার হাউস জবের ব্যাপারে, ঠিক আছে? তো হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিছু ওয়্যার হাউসের জন্য কিছু রিক্রুটমেন্ট বেরিয়েছে, যার জন্য তোমাদের কোনো টাকা পে করতে হবে না। তো কীভাবে অ্যাপ্লাই করবে, কত টাকা স্যালারি তোমরা পাবে, তারপর তোমাদের জব লোকেশান কোথায় হবে, তারপর তোমাদের এখানে পিএপিএসআই পাবে কিনা, রুম পাবে কিনা, সমস্ত কিছু কাজ কী হবে তোমাদের, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে ডিসকাস করবো। তো যারা ইন্টারেস্টেড আছো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিও দেখো, কারণ অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হবে এটা। আর অবশ্যই যারা মাধ্যমিক পাশ আর উচ্চ মাধ্যমিক পাশ হয়ে, তাদের জন্য ভিডিওটা কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ তোমরা এখানে মাধ্যমিক পাশ আর উচ্চ মাধ্যমিক পাশ হয়ে তোমরা এই চাকরিগুলোর জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো কীভাবে অ্যাপ্লাই করবে সেটা ভিডিও শেষে বলবো। তার আগে তোমাদেরকে বলে দিতে চাই যে এই যে জব ডেজিগনেশনটা আছে, সেই ডেজিগনেশনটা হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট আর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পদে। হ্যাঁ বন্ধুরা, অ্যাসিস্ট্যান্ট আর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে প্রায় 100-এরও বেশি ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে। জব লোকেশন তোমাদের এখানে হবে হচ্ছে ডানকুনি, মহেশতলা আর তারাতলা, এই তিনটে জায়গায় তোমাদের কিন্তু জব লোকেশন হবে। কি কোম্পানিতে হবে সেই কোম্পানির নাম এখানে রিভিল করা হয়নি, যেহেতু এটা কনসালটেন্সি জব। তোমাদের ফার্স্টে বলতে এখানে কনসালটেন্সি জব, কিন্তু তোমাদের কোনো টাকা এখানে পে করতে হবে না। তোমরা যারা আমার চ্যানেল প্রথম থেকে ফলো করো তারা জানো আমি টাকা পে করতে হয় যদি হয়, তাহলে তোমাদেরকে আগে থেকে বলে দেবো এই জব কনসালটেন্সি তোমাদের কোনো টাকা পে করতে হবে না। তাই জন্য ভিডিওটি স্কিপ করো না, ভিডিওটি থাকো দেখো কন্টিনিউ করো, অসুবিধা নেই। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের মাধ্যমিক পাশ আর উচ্চ মাধ্যমিক পাশও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি এখানে পেয়ে যাবে হচ্ছে তোমরা মাধ্যমিক পাশ হলে 10,000 টাকা ইনহ্যান্স স্যালারি পেয়ে যাবে, আর সিটিসি তোমরা এখান থেকে 11-12,000 টাকা মাধ্যমিক পাশ হলে পেয়ে যাবে, আর উচ্চ মাধ্যমিক পাশ হলে তোমরা এখান থেকে কিন্তু 12-13,000 টাকা এখান থেকে ইনহ্যান্স স্যালারি পেয়ে যাবে, আর 14,000 টাকা কিন্তু সিটিসি তোমাদের এখানে হতে পারে, ঠিক আছে? জব লোকেশন তোমাদেরকে বলে দিলাম, অ্যাপ্লাই কিভাবে সেটা ভিডিও শেষে অবশ্যই বলো। তার আগে তোমাদেরকে বলি কি কাজ হবে তোমাদের। এখানে দেখো ইনবাউন্ড কাজ হবে, অর্থাৎ হচ্ছে তোমাদের অফিসের মধ্যেই তোমাদের কাজ করতে, এমনটা নয় যে অফিসের বাইরে তোমাদের কাজ করতে হবে, অফিসের মধ্যেই তোমাদেরকে কাজ করতে হবে। আর দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট কাজগুলো কি হবে, অ্যাসিস্ট্যান্ট কাজ কি, যেহেতু এটা এই ওয়্যার হাউসটা হবে গ্রসারি ওয়্যার হাউস, অর্থাৎ বিগ বাস্কেট টাইপের যেসব কোম্পানিগুলো, যারা চাল ডাল মুদিখানা যেসব জিনিসপত্রগুলো বিক্রি করে সেল করে, সেইসব কোম্পানিতে তোমার ওয়্যার হাউসে তোমাদের কাজ হবে এখানে। আর এখানে তোমাদের কাজটা কি হবে, অ্যাসিস্ট্যান্ট পদের কাজ কি হয়, অ্যাসিস্ট্যান্ট পদের কাজ হবে হচ্ছে তোমাদের যে এই যে জিনিসপত্রগুলো সাজিয়ে গুছিয়ে রাখা থাকবে, যে অর্ডার যা আসলে সেই অর্ডারগুলোকে তোমাদের মানে ছাড়া, যাকে বলে পিকার অ্যান্ড প্যাকার যাকে বলে ডেজিগনেশন এটাই বলতে পারো। আর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কী হবে, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট যে ওই সব যে জিনিসপত্র অর্ডারগুলো আসবে সেগুলো কম্পিউটারে বসে তোমাদের সেই ডেটা এন্ট্রিগুলো করতে হবে, ঠিক আছে? এইটা হবে সিনিয়র অ্যাসিস্ট্যান্টের কাজ। তো কিন্তু এমনও হতে পারে সিনিয়র অ্যাসিস্ট্যান্টকে অ্যাসিস্ট্যান্টের কাজও করতে হতে পারে কিছু সময়, ঠিক আছে? তো দেখো মেন হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্টের মেন ক্রাইটেরিয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, আর হচ্ছে যদি কম্পিউটার জানা থাকে তাহলে তোমরা অনায়াসে তোমরা সিনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য চাকরি পেতে পারো, অবশ্যই পেতে পারো। আর মাধ্যমিক পাশে তোমরা অনায়াসে তোমরা হচ্ছে একটা অ্যাসিস্ট্যান্ট পদে তোমরা চাকরি কিন্তু পেতে পারো, 10-12,000 টাকা তোমরা স্যালারি এখান থেকে পেতে পারো, ঠিক আছে? তো কীভাবে অ্যাপ্লাই করবে দেখো, অ্যাপ্লাই করার জন্য তোমাদের লাগবে হচ্ছে বায়োডাটা, একটা নিজস্ব বায়োডাটা তোমাদের লাগবে, আধার কার্ড তোমাদের অবশ্যই থাকতে হবে, আর প্যান কার্ড আর ব্যাংকের ডিটেল থাকতে হবে। এখানে রিপোর্টিং টাইম তোমাদের বলে দিচ্ছি 8:30 থেকে তোমাদের কিন্তু এখানে কাজ হবে, ডিউটি আওয়ার্স তোমাদের 10 ঘন্টার কাজ হবে, ডিউটি আওয়ার্স, রোটেশনাল শিফটে এখানে কাজ হতে পারে যেহেতু ওয়্যার হাউসের কাজ, ঠিক আছে? আর এখানে কোনো টাকা তোমাদের পে করতে হবে না। কীভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে যে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো সেই লিঙ্কে গিয়ে তোমরা যখনই এই সিনিয়র অ্যাসিস্ট্যান্ট আর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পদের ওয়্যার হাউস জবের একটা মানে অপশান পেয়ে যাবে, ওখানে ক্লিক করার পর তোমরা একদম শেষে দেখতে পাবে ডিসক্রিপশনের নিচে যেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া আছে, সাথে তার যে রিক্রুটমেন্ট করাবে তার নাম্বার দিয়ে দেওয়া আছে, কল তুমি কল করে নিতে পারো, হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, আর কোম্পানির নামও দিয়ে দেওয়া আছে, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। সাথে সাথে তোমরা যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি তোমাদের সুবিধা, যত তাড়াতাড়ি তোমাদের চাকরি পাওয়ার মানে একটা অ্যাডভান্টেজ কিন্তু তোমরা পাবে, ঠিক আছে? তো চাইলে তোমরা অ্যাপ্লাই করতে পারো, যাদের আর্জেন্সি আছে, যাদের ইমার্জেন্সি আছে, যারা চাকরি খুবই খুঁজছো, তাড়াতাড়ি খুঁজছো একটা চাকরি পাওয়ার জন্য দরকার, তারা একবার এটা ট্রাই করতে পারো। তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো,
একটাও টাকা তোমাদেরকে পে করতে হবে না। যদি বাই চান্স কেউ টাকা চায় তাহলে অবশ্যই বলবে যে তোমরা যে ইউটিউব থেকে দেখেছো, বা এই যে কোম্পানিটা অলওয়েজ বলে আছো যে এখানে কোনো টাকা পে করতে হবে না। যদি কেউ চায় তাহলে অবশ্যই টাকা পে করবে না, ঠিক আছে? আমি বারবার করে বলে দিলাম পে করার কোনো দরকার নেই, কিন্তু এখানে যা বলে দেওয়া আছে যে তোমাদের কোনো টাকা পে করতে হবে না। আর আমি এর আগেও দেখেছি, এর আগেও এটা নিয়ে ভিডিও বানিয়েছি, কোনো কমপ্লেন আসেনি, টাকা কোনো পে করতে হয় না, ঠিক আছে? চাইলে তোমরা একবার চেক আউট করতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দেওয়া আছে, ঠিক আছে? তো যাও চেক আউট করো।